ক্যান্ডেল, জীবন একটা কি মোমবাতির মতো, কেন এই মোমবাতির মতো আমরা জ্বলছি এবং অন্যকে আলোকিত করছি, করছি কি না? 25 জানুয়ারি 2000 আমি সৌদি আরবে আসছি, জ্বলতে 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 আজকের দিনটা 5/11/2021। কথাগুলো বুঝতে পারছেন? আপনিও কিন্তু আমার মতো জ্বলতেছেন, জ্বলতেছেন না? কি পেয়েছেন, কি পেয়েছেন বলেন, আর কি হারিয়েছেন? বাসায় গিয়ে আমার কথাগুলো শুনে যাইতে যাইতে একটু হিসাব করবেন যে পেলাম কি আর হারাইলাম কি। সোনালী জৈবনকে হারাইতেছি, হারাচ্ছি না আমরা? কতদিন হারাবো এরকম? আমার মতো কি আপনারা হারাইতে চান? কত বছর একটু গুনতে পারেন, বলতে পারেন কেউ? 2000 থেকে 2021, 22 বছর, আমার জীবন থেকে 22 বছর চলে গেছে। কেন চলে গেছে আর কেন যাচ্ছে, আপনারও যাচ্ছে, এরকম অসংখ্য প্রবাসী জ্বলতে 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 কি হয়ে গেছে, নিভে যাচ্ছে, নিভে গেছে। আপনারাও কি চান? কেন নিভে গেছে? কারণ তার একটা সিদ্ধান্ত নিতে পারছিল না। আমিও কিন্তু বিগত 18 বছরে একটা সিদ্ধান্ত নিতে পারি নাই, 2019 পর্যন্ত আমিও সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কারণ প্যাসিভ ইনকামই কি জানতাম না। প্যাসিভ ইনকামের দরকার আছে কিনা আমাদের এখন বুঝতেছি কিনা? আমাদের অভাব কিন্তু বেশি না, এখানে যতগুলো মানুষ আছে সর্বোচ্চ আমাদের অভাব 20 লাখ টাকা। কত, আমি সত্যি বলছি কিনা? এর চাইতে বেশি কারো লাগবে? আচ্ছা 30 লাখ টাকাই নেন আপনি, 30 লাখ টাকা, এর বেশি আমার কিন্তু লাগে না। আমরা চলে যেতে পারি আমাদের দেশে, যেতে পারি না, কারণ কারণ কি, কারণ আমাদের চাহিদা বেশি, ইনকাম কম, মাইন্ড সেট নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ পাই না ইনকাম করার। আজকে যে একটা অপরচুনিটি নিয়ে আপনাদের সাথে কথা বললাম, যে অপরচুনিটি আপনাদের সামনে তুলে ধরলাম, এই অপরচুনিটা আপনি যদি নিজে একটা অ্যাসেট হিসাবে নেন, তাহলে আপনার জীবন কি ধন্য, আপনি সার্থক। মানুষের প্যাসিভ ইনকাম পেতে হলে, প্যাসিভ ইনকাম পেতে হলে আমাদের কি দরকার, আমাদের একটা অ্যাসেট দরকার। অ্যাসেট বুঝেন তো সবাই? অ্যাসেটটা হলো, অ্যাসেটটা এরকম যে আমাদের একটা বাড়ি আছে, গাড়ি আছে, কলকারখানা আছে, নিজের সম্পদ, ইনকামের উপার্জিত অর্থ থেকে কিছু আমরা তৈরি করেছি। আজকে হয়তো আমরা ভাড়া নিছি না, উনি একটা প্যাসিভ ইনকাম পাইছে না, পাইছে কিনা? এরকম আমাদের আছে নাই? এই ডিএক্সএন দিচ্ছে আমাদের এই কর্মজীবীদের, প্রবাসীদের, দেশে যারা আছে, যারা জব করতেছে, তাদের কাজের পাশাপাশি ব্র্যান্ডটাকে চেঞ্জ করে আমরা এই জলা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি, একটা প্যাসিভ ইনকাম তৈরি করতে পারি, পারি কি না? মাইন্ডটাকে সেট আপ করে বিজনেসটাকে বিজনেসের মতো, ওয়ারেন বাফেট একটা কথা বলে, তুমি যেখানে কাজ করো এটা তোমার মনে করো, তুমি যে বিজনেস করো এটা তোমার মনে করো। আজকে এই ডিএক্সএন সিস্টেমে আপনি আসছেন, আপনি যদি মনে করেন এটা আমার বিজনেস, তাহলে আপনি সফল। আমার কথাগুলো আপনার যদি ভালো লাগে আপনি গ্রহণ করবেন, আর আপনি গ্রহণ করলে আপনিও সফল, আমিও সফল। কারণ জীবনটা কিন্তু ক্ষয় হতে যাচ্ছে আমাদের জীবনটা, এই যে লাইফ ইজ লাইক এ ক্যান্ডেল, কেন ক্যান্ডেলের সাথে তুলনা করা হয়েছে? আমরা কিন্তু জ্বলতেই আছি, জ্বলতেই আছি, জ্বলতেই আছি, আছি না? কবে জ্বলা শেষ? অন্যকে আলোকিত করতেছি, পরিবারকে আলোকিত করতেছি, আপনার জীবনকে কে আলোকিত করলো? এরপরও আপনার আমার হাজার দোষ, কারণ কি, আমরা অনেক দূরে, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, মনের আড়াল হয়ে যায়। এখন আজকে আপনাদের সাথে ছোট্ট একটা টেকনিক শেয়ার করব, ছোট্ট একটা উদাহরণ যদি আপনি বুঝেন। আপনাকে 30 লক্ষ টাকা দিব, কত লক্ষ? আমাদের চাহিদা তো এটা, তাই না, যেটা বলতেছিলাম? আর আরেকটা অপশন আছে, 1 টাকা দিব, একদিন পরে আপনাকে এটা ডাবল করে দিব। কথাটা বুঝতে পারতেছেন? আজকে 30 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা নেবেন, না হলে 1 টাকা নেবেন আজকে, কালকে নেবেন 2 টাকা, তারপরে পরশু নেবেন কত টাকা? 4 টাকা, পরশু দিনে 4 টাকা, 5 দিন পরে কত হবে? 16 টাকা। আচ্ছা এখন কে 30 লাখ নেবেন, কে 1 টাকা নেবেন? সবাই 1 টাকা নেবেন, কারণ কি, কেমনে পারবে? এই 30টা, এই যে 1 টাকার, এই যে 1 টাকার সিস্টেমটা চলবে 30 দিন। আবার বুঝেন, 1 টাকা দিব আপনাদের ডাবল, প্রতিদিন ডাবল পাবেন মাত্র 30 দিন, আর একসাথে দিব 30 লক্ষ টাকা। কোনটা নেবেন আবার বুঝালেন?
বুঝে কইতেছেন না বুঝে কইতেছেন? যারা বলে নাই তারা বুঝে নাই, বুঝছেন? 30 লাখ নেবেন? কে কে 30 লাখের পক্ষে? কেউই নাই, কেউ নাই। আমরা একই কাজ যদি বারবার করি, একই সিস্টেমের সাথে যদি বারবার থাকি, একই কাজকে যদি বারবার গুরুত্ব সহকারে করি, আর যদি এটা হিসাব করি যে একদিনে আমরা 1 টাকা নিলাম, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, পঞ্চম দিনে কত টাকা? 16 টাকা, 10 দিনে 512 টাকা, আর 20 দিন পরে এইটা হয় 5,24,288 টাকা। এটাকে কি বলে? নেটওয়ার্ক মার্কেটিং বলে। এই বিজনেস হলো নেটওয়ার্ক মার্কেটিং এর ফর্মুলা। আজকে আপনি একজন জয়েন করাইছেন, কালকে আগামী মাসে আরেকজন, আগামী মাসে আরেকজন, আপনি একজন একজন করছেন, ঠিক ডুপ্লিকেশন। যদি ডুপ্লিকেশন আপনি করা শিখেন, ডুপ্লিকেশন করতে পারেন, আপনি সফল। আপনার 20 দিন পরে রেজাল্ট আসতেছে কত? 5,24,000 টাকা। এটা আমি 20 দিনের হিসাব দিলাম, হয়তো আপনার 20 মাস লাগতে পারে, তবে আপনাকে টু বি কন্টিনিউ করতে হবে। কারণ কি? বারবার একই কাজ বারবার করাকে আইনস্টাইন কি বলছে জানেন? দুনিয়ার অষ্টম আজুবা, অষ্টম আশ্চর্য হলো একই কাজকে বারবার করে সফল হওয়া। আমরা কি পারি, পারবো কি পারবো না? ইতিপূর্বে যা কিছু শুনছেন টোটাল কিছু হলো আপনার ডুপ্লিকেশন। আপনি ডুপ্লিকেশন করেন, 30 দিন পরে 53,68,70,000 টাকা। শুরুটা হয়েছে কোথা থেকে? 1 টাকা থেকে। 1 লাখ শুরু করছিলাম, আজকে 2,000+ মেম্বার। 1 লাখ শুরু করছিলাম, আজকে অসংখ্য লিডার তৈরি হচ্ছে। পাওয়ার অফ ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন যদি আপনি বুঝেন, সিস্টেমকে যদি আপনি বুঝেন, আপনি সফল। সিস্টেমকে বুঝেন নাই, আসছেন কফি খাইছেন, নাস্তা করবেন, বিরিয়ানি খাইছেন, চলে যাবেন, যাই দিন পার হয়ে যাবে, কিন্তু আপনার মাথায় কিছু আসে নাই। ওই প্রবাসীর মতো আপনিও কিন্তু জ্বলতে জ্বলতে জ্বলে যাবেন। 30 দিন পরে রেজাল্ট দাঁড়াচ্ছে 53,68,00,000 টাকা। 30 দিন পরে, পাওয়ার অফ ডুপ্লিকেশন। যদি ডুপ্লিকেশন করা শিখেন, আজকে যে কাজটা আপনি করতেছেন আগামী দিন আপনাকে ওটাই করতে হবে, ওটাই করতে হবে, ওটাই করতে হবে। করতে আর রাজি আছি কিনা? আমরা জয়েন করি, একদিন আসি, প্রোগ্রাম অ্যাটেন্ড করি, এরপরে আর আপলাইনের যোগাযোগ করি না। কারণ কি? বিজনেস আপলাইনের আমার আমার। আপনি যদি আপনার মনে করেন, আপনিও কি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন না নিজের জন্য একটা অ্যাসেট তৈরি করবেন? আপনার কাছে যদি এরকম একটা এক্সট্রা ইনকাম না থাকে যে ইনকাম থেকে আপনি একটা অ্যাসেট করতে পারবেন, কিছু পুঁজি করতে পারবেন, আমি আপনাকে বলবো আপনি আপনার অবসর সময়টুকুকে অ্যাসেট করেন। আজকে আমি গত বছর 2019-এ আমি আপনাদের মতো ওখানে ছিলাম, আর আজকে আমি এই ব্যানারে স্টেজে। এটাই হলো পাওয়ার অফ ডুপ্লিকেশন। একই কাজকে মনোযোগ সহকারে বারবার করার রেজাল্ট কিন্তু এটাই। আমাদের সিস্টেমে অসংখ্য লিডার আছে যাদের হাজার হাজার, লক্ষ লক্ষ মেম্বার, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিভাবে? একই কাজ বারবার করে। এই কাজের একটা অন্যরকম একটা চিন্তা শক্তি দরকার আমাদের, সেটা কি জানেন? কেউ ধৈর্য, ইন্নাল্লাহা মাআ সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। তো যদি আমরা ধৈর্য ধারণ করি এবং কপি করা শুরু করি, বিজনেসটাকে নিজের মতে মনে করি, কারণ এই যে সংগ্রামী একটা জীবন আমরা অতিবাহিত করতেছি, আমি যে 18 বছর পরে যে সিদ্ধান্তটা নিতে সক্ষম হয়েছি, আমি মনে করি যে আপনি সেটা এখন আজকে আজকে থেকে এই মুহূর্তে থেকে আপনি সেই সিদ্ধান্তটা নিয়ে নেন। আর এটা শুধু ওই রকম যে 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, না 30 লক্ষ টাকা, কোনটা? যদি কপি শুরু করেন এবং ডুপ্লিকেশন করেন, এবং এটার যে কত বড় ক্ষমতা সেটা আপনি দেখতে পারতেছেন এই দুজন প্রবাসী লিডারদের। আপনার মতো আমার মতো প্রবাসী কিনা নিজের চোখেই দেখেন, আমরা তাদেরকে চিনি কিনা? কারণ কি? পাওয়ার অফ ডুপ্লিকেশন। ডিএক্সএন এর পাওয়ার তো আছে, কিন্তু এই পাওয়ারটা আসল পাওয়ার কার কাছে? আপনার কাছে। আপনার এই পাওয়ারটা আছে কিনা? কার কার আছে এই পাওয়ার? ভাই দরকার আমাদের এত টাকা, দরকার এত টাকা আমাদের দরকার আছে? দরকার আছে না? এটা কি একদিনে হয়েছে? কত বছরে? 15 বছরে। আমি সৌদি আরবে কয় বছর?
22 বছরে তো এর অর্ধেক 4 ভাগের 1 ভাগ আনতে পারি নাই। কারণ কি? সিদ্ধান্ত নিতে পারি নাই। তো আপনারা আজকে সিদ্ধান্ত নিতে রাজি আছেন কিনা? আমরাও ইনকাম করতেছি, ওই যে 2 টাকা 4 টাকার মতো অল্প অল্প করে আমরাও আগাচ্ছি, আমাদের অল্প অল্প ছোট 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 বোনাস আসতেছে, আমরাও লাখের দিক যাচ্ছি, আমরাও লাখের দিক যাচ্ছি, 6 ডিজিটে আমাদের হচ্ছে, এর পরবর্তীতে 5 ডিজিটে আমাদের হচ্ছে, 6 ডিজিটেও আমাদের হবে। হবে কি হবে না? এর পাওয়ার কোথায়? পাওয়ার অফ ডুপ্লিকেশন। আপনি যদি ডুপ্লিকেশন করেন, আপনি যদি এটাকে ফলো করেন, সিস্টেমকে ফলো করেন, এই যে 5000 মেম্বার কোথা, 50000 মেম্বার কোথা থেকে? ওই যে 2, 4, 8, 16, 32, 64, 128, 512 মাল্টিপ্লাই হতে যাচ্ছে। এই মাল্টিপ্লাইকে শিখেন, কন্টিনিউ করেন, একই কাজ বারবার করতে হবে। এবং এজন্য আমাদের মাঝে কি আনতে হবে? ছোট একটু পরিবর্তন আনতে হবে, অল্প অল্প নিজেদেরকে চেঞ্জ করতে, ডেইলি অল্প অল্প একটু চেঞ্জ করার চেষ্টা করেন, অল্প অল্প চেঞ্জ করেন, 1% করে নিজের মাঝে বদলাও নিয়ে আসেন, 1% করে কাজটা শুরু করেন। আজকে একজনের সাথে কথা বলেন, কালকে আরেকজনের সাথে, পরশুদিন আরেকজনের সাথে, একটা মাস পরে দেখবেন আপনার বড় একটা রেজাল্ট আসছে, আপনার নতুন কমপক্ষে 15 থেকে 30 জন মানুষ আপনার আয়ত্তে চলে আসছে, যাদেরকে আপনি চিনতেন না। এখন এই পাওয়ারটা কোথা থেকে আসবে? আপনার ভিতর থেকে আসবে। আপনি যদি এই পাওয়ারটা নিজে তৈরি করতে পারেন, আপনি সাকসেস। কি বলে এটাকে? কম্পাউন্ড। এই কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দা 8th wonder, অষ্টম আজুবা হলো একই কাজ বারবার করা। কি বলতেছে আলবার্ট আইনস্টাইন? এটা আমার কথা না, বারবার একই কাজের রেজাল্ট 50,000 লোক, বারবার একই কাজের রেজাল্ট 7 লক্ষ 8 লক্ষ টাকা কোথায় বসে পায়? ঘরে বসে পায় কিনা? এই যে ঘরে বসে ইনকাম করতেছে, এই যে থিওরি আছে, অপরচুনিটি আপনাদের সামনে, আমরা কি এটাকে অবহেলায় যেতে দিব? রাজি আছে কিনা? প্রস্তুত কিনা একই কাজ বারবার করতে? অনেকে আপনাকে ফিরিয়ে দেয় দেয় না, অনেকে অনেক কথা বলে বলে না। আপনার কি বল, আপনার কি বুঝতে হবে? উনি জানে না, উনি বুঝে নাই। ডিএক্সএল নিয়ে মন্তব্য থাকবে, প্রত্যেকটা জিনিস নিয়ে মন্তব্য, ভালো কিছু করবেন মন্তব্য, যে কাজ করেন, আপনি মসজিদ উঠাইছেন বলবে এই জায়গায় কি দরকার ছিল, ওই বাড়ির পাশে আরেকটা আছে না, মাদ্রাসা, এত মাদ্রাসা দরকার আছে? এটা তো ধর্মীয় কথা বললাম। যত কাজ করেন, একদল মানুষ আমাদের পিছনে আছে যারা আমাদেরকে নিয়ে, আপনাকে নিয়ে সমালোচনা করবে। তারা যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আর আপনি যদি তাদের মতো সমালোচনা শুরু করে দেন, তাহলে তার মধ্যে আপনার মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য নাই। আমাদের কি করতে হবে? আমাদের আমাদের গন্তব্য, আমাদের গন্তব্যের দিকে ফলো করতে হবে। মন্তব্য কখনো গন্তব্য ঠেকায় না, ঠেকায় ঠেকায় না। আজকে যদি ঠেকাইতো, আজকে আমি এখানে থাকতাম না। আজকে যদি এই মন্তব্যকে ফলো করতাম, তাহলে কেউ বলতো ভাঙ্গারের কাজ করতেছি, কেউ বলতেছে কি বলে ডাক্তারি করতেছি, কেউ বলতেছে মলম পার্টি হয়ে গেছি। কই, আমি তো কোনো পার্টি হই নাই, আমি তো একই পার্টি, ডিএক্সএল। একটু চেঞ্জ হতে চাই কিনা? এই যে স্যুট বুট পরতেছে মানুষগুলো, এগুলো নিয়েও কথা বলে, কি বলে বলে না, দেখছো স্যুট বুট পরে ফেলাইছে আমার ছেলে, আর 10 বছর বয়সেও তো স্যুট বুট পরে স্কুলে যায়। হ্যারে নিয়ে তো কেউ কিছু বলে না, আমারে নিয়ে বলে কেন? আমি তোর বাপ নাকি? আমাকে নিয়ে বলে কেন? কারণ আমরা তার যে সমাজে চলতাম, যে সমাজে ছিলাম, ওই সমাজ থেকে আমরা একটু ভিন্ন ভিন্ন হতে যাচ্ছি। যে মানুষগুলোর সাথে ওঠা বসা করতাম, তাদের থেকে আমরা একটু ভিন্ন। একদল মানুষ থাকবে আমাদেরকে টেনে হেঁচড়ে নামানোর জন্য। এটা চ্যালেঞ্জ ছিল কার সাথে জানেন? আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছিল কার? শয়তানের। এই শয়তান আমাদের মাঝে আছে নাকি? আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এর মাঝে আমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আদম আলাইহিসসালাম কে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তখন থেকে কিন্তু এই চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, গেছে না? তা আমরা আদমের সন্তান কিনা? সন্তান কিনা? তো আমাদের সাথে চ্যালেঞ্জ থাকবে কিনা? থাকবে। এখন এই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য চেষ্টা কার করতে হবে? মানুষ 2টা কারণের জন্য মানুষ ইনকাম করে। আপনি আমি 2টা কারণের জন্য ইনকাম করি, প্রত্যেকটা মানুষের কারণ থাকে। এর কারণ কি? ভালো থাকার জন্য। আর এক শ্রেণীর মানুষ বেশি ভালো থাকার জন্য। আমরা কোন দলে? বেশি ভালো থাকার জন্য। বেশি ভালো থাকার দরে। তো বেশি ভালো থাকতে হলে আপনাকে কি করতে হবে?
বেশি কাজ করতে হবে, বেশি শ্রম দিতে হবে। এই শ্রম ওই শ্রমিকের ঘাম ঝরানো শ্রম নয়, এই শ্রম মেধার শ্রম। আপনি যে যে জায়গাটা আপনি কাজ করতেছেন ওই জায়গায় আপনিই বলেন যে যত কাজ তো আমি করি, বস কি করে? বস তো কিছুই করে না, উনি তো বসে বসে টাকা নিয়ে যায়, উনি তো বসে বসে ইনকাম নেয়। যত কাজ তো আমিই করি, বলি না আমরা? সব তো কাজ আমি করি। আচ্ছা আপনি যে কাজটা করেন আপনার পারিশ্রমিকটা আপনি কি পান? পান না। তাইলে আপনি কথাটা তো কইতেন না যে সব কাজ তো আমি করি, বস শুধু বসে বসে বেতন নেয়। কথাটা আবার বুঝেন, সব কাজ আমি করি, উনি তো বসে বসে ইনকাম নেয়। মানে কি, আপনার শ্রম আপনি পান না। কারণ কি, ওই প্ল্যাটফর্ম আপনাকে কদর করে না, ওই সিস্টেম আপনাকে আপনার যোগ্যতার কদর করে না। তার সাথে যেটা আপনার চুক্তি হয়ে গেছে তাতেই যথেষ্ট, এর বাইরে সে যাইতে চায় না। বাট এই সিস্টেম আপনাকে যোগ্যতা দেখে না, আপনার পরিচয় দেখে না, আপনার সার্টিফিকেট দেখে না, দেখে আপনি সিস্টেমটাকে কতটুকু ভালোবাসেন, এই সিস্টেমটা নিয়ে আপনি কতটুকু দৌড়াচ্ছেন, এই সিস্টেমকে নিয়ে আপনি কতটুকু নিজের স্কিল ডেভেলপ করছেন, এটাই ফলো করে, করে কিনা। এই সিস্টেম আর একটা জিনিস জানতে চায়, আপনি সাবান গায়ে দেন কিনা, আপনি শ্যাম্পু ব্যবহার করেন কিনা, আপনি টুথপেস্ট ব্যবহার করেন কিনা, রোজ ব্যবহার করি কিনা বলেন, রোজ ব্যবহার করি কিনা বলেন। রোজ ব্যবহারের মাধ্যমে একই কাজ বারবার করতেছি, পরিবর্তন হয় নাই। বাট একটু একটু পরিবর্তন করেন আপনার দোকান, আপনি চেঞ্জ করেন ব্র্যান্ড, আপনি চেঞ্জ করেন আপনার ব্যবহারের জিনিস, এবং নিজে সুস্থ, পরিবার সুস্থ, ইনকাম আসতেছে, এবং দেশ ও বিদেশ ভ্রমণের সুযোগ আছে। আপনার স্বপ্নগুলো পূরণ করার অপশন আছে কি নাই? আছে। এখানে বলা আছে আপনার চেকটা আপনি লিখবেন, আপনি কত টাকা ইনকাম করতে চান আপনি ধার্য করেন। আমি ধার্য করছিলাম যে 6 মাসে কমপক্ষে 50,000 টাকা ইনকাম করতে চাই, তার চেয়ে বেশি করছি আলহামদুলিল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং। তো 6 মাসে ডায়মন্ড, এতক্ষণ যে ডায়মন্ডের কথা বললেন, 6 মাসে ডায়মন্ড অ্যাচিভ করছি। কিভাবে? একই কাজ বারবার, একই কাজ বারবার। যে যাই বলুক না কেন, আমি বলছি একটা কি দিয়েছেন, একটা প্যাসিভ ইনকাম চাই, একটা রানিং ইনকাম চাই, নিজেকে সফল মঞ্চে দাঁড়িয়ে দুটো কথা বলার মতো সুযোগ চাই। দাঁড়াইতে পারছি কিনা? খুব হিংসা হইতো লিডারদের সাথে, বসার জন্য চেয়ার পাইতাম না। পাইছি কিনা? কেমনে? একই কাজ বারবার করে, একই কাজ বারবার। নিজের চেক নিজে লাগবেন, আপনার জব সেফ থাকবে, জবের পাশাপাশি কাজটা করবেন। স্মল ইনভেস্টমেন্ট, কত ইনভেস্টমেন্ট, কিচ্ছু লাগে না, কোনো টাকাই লাগে না, শুধু সময়টা, অল্প অল্প সময়কে আপনি ইনভেস্ট করেন। ফ্রিডম অফ টাইম, যেটা কারো কাছে নাই, প্রবাসীদের কাছে আছে ফ্রিডম টাইম? নাই। কেন নাই? কারণ আমাদের আমাদের হাতে যে আমরা দেশে যাই, দেশে যাওয়ার পর আমাদের সময় থাকে না, থাকে? দেশে যাওয়ার আগে অনেক কাজের লিস্ট থাকে, আসলে করব, আসলে করব, আসলে করব, নাকি পরিবারকে সময় দেওয়া যায় না। সারাদিন খাইটা পিটা বাসায় গেলে, এরপরে ঘুমাইতে গেলে শরীর আর চলে না। সময় দিচ্ছেন ফ্যামিলিরে? এরকম ঘটতেছে না আমাদের সাথে? ঘটতেছেনি? এরপরে মেজাজ খারাপ, ঝগড়া, তর্ক বিতর্ক। কারণ কি? সময়ের স্বাধীনতা আপনার কাছে নাই। একটা আমাদের সময়ের স্বাধীনতা দরকার কিনা? সুখ শান্তি আনন্দ, এই পৃথিবীতে আমরা আসছি শুধুমাত্র 20,000 টাকা নিয়ে দৌড়াদৌড়ির জন্য, শুধুমাত্র 30,000 টাকার জন্য, শুধুমাত্র 50,000 টাকার জন্য? আরো তো আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়ে রাখছেন এই পৃথিবীতে, দেখার জন্য, উপভোগ করার জন্য, আদরের সন্তান, পরিবারকে সময় দেওয়ার জন্য, তাদের সাথে এনজয় করার জন্য আছে না? কিন্তু কেন পারি না? কারণ আমাদের সময়ের স্বাধীনতা নাই। 2 মাস ছুটি, যাইতে 2 দিন লাগে, আইতে 2 দিন, কয়দিন হইলো? বাকি থাকে কয়দিন? 56 দিন। টিকিট ওকে করা লাগে, করোনা টেস্ট করা লাগে, লাগে না? মানে কি নাই? হিসাব করেন রেজাল্ট কি? জিরো। কারণ কি? সিদ্ধান্তের অভাব আছে আমাদের এখনো। বিজনেস ছোট হোক বড় হোক, সেটা বিজনেস, রেজাল্ট আপনার আসবে, টু বি কন্টিনিউ, কন্টিনিউ করতে থাকেন। খোলা একটা মার্কেট নিয়ে আমরা কাজ করতেছি সারা বিশ্বব্যাপী, সারা বিশ্ব থেকে আপনি আপনার অসংখ্য আপনার শুভাকাঙ্ক্ষী তৈরি করতে পারতেছেন এবং অসংখ্য সম্মানের অধিকারী হচ্ছেন। কারণ আপনার মাঝে একটা ট্যালেন্ট আছে, আছে কি নাই? প্রত্যেকে প্রত্যেকের জায়গায় একজন বিজ্ঞানী, প্রত্যেকে প্রত্যেকের কাজটা আপনি খুব সুন্দরভাবে করতেছেন, আপনি একটা বিচক্ষণ মানুষ। বাট এর রেজাল্ট আপনি তখনই পাবেন যখন একটা ওই রকম প্ল্যাটফর্ম পাবেন। পাইছেন কি না? তো অবশ্য আজকে থেকে আমরা যদি ওয়াদাবদ্ধ হই যে আমাদের সময়টাকে আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সময়টার নিয়ন্ত্রণ করে আমরা সময়টাকে কাজে লাগাবো, লাগাইতে রাজি আছি কিনা? রাজি তো? স্যার ধন্যবাদ সবাইকে, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএল এর সাথে থাকেন। Thank you.